আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমি এখন আসি প্রায় একটা গভীর জঙ্গলে, চারিদিকে গাছপালা দেখতেছেন, এই যে দেখেন অবস্থা কি। তো আমি এখন যাচ্ছি একটা বাঙালি ভাইয়ের বাসায়, তো একদম পুরো গভীর জঙ্গলে। তো ইতালিতে যে সবাই সুখে থাকে বা সবাই ভালো অবস্থা না আছে ব্যাপারটা কিন্তু এমন না। তো আমি দেখামো যে জঙ্গলের মধ্যে কীভাবে একটা বাঙালি ভাই থাকে। তো বর্তমানে উনি নাই এই জায়গায়, আমি কিছুক্ষণ আগে গেলাম এই জায়গায়। তো অবস্থা দেখতে পারতেছেন, ময়লা টলা ফালায় রাখছে, তো মটট খাই একদম অবস্থা খারাপ। জানি না তার অবস্থা কীরকম বা কেমন আছে। অনেক দিন আগে, প্রায় 1.5 বছর আগে কথা হয়েছিল তার সাথে। দেখেন সাইকেল টাইকেল মানে চুরি টুরি করে, জানি না, সাইকেল টাইকেল দেখেন কত কিছু ওই জায়গায় নিয়ে রাখছে, বাচ্চাদের গাড়ি টাড়ি সাথী সাইকেল। তো কয়েকদিন, প্রায় 1.5 বছর আগে তার সাথে দেখা হয়েছিল। আর এই জায়গাটা দেখেন যে কী করছে, মনে হইব যে ভুতুরি বাড়ি বা কোনো পূজা টুজা করে বা হিন্দুর মানে কী কম, মানে জিন ভূতের সাথে কোনো একটা কালেকশন আছে তার, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই জায়গাটা একা আসাটাও রিক্স, সকালবেলা আসলেই ভয় লাগে, রাত্রেবেলা কীভাবে থাকে আমি বুঝি না। এই জায়গায় বাচ্চাদের খেলনা মেলনা হালায় রাখছে। আর আমার দেখাইছিল যে এই জায়গাটার মধ্যে উনি থাকে, দেখতে পারছেন যে এই জায়গাটা কেমন, মানে কী লেভেলের গন্ধ আমি বুঝতে পারতেছি, মানে থাকা যাইতেছেন এই জায়গার মধ্যে। আর এই জায়গায় কীভাবে ঘুমায় আমি ভাই বুঝি না, মানে কী একটা অবস্থা, কাজ কাম না করলে যা অবস্থা হয়, এই যে এই জায়গাটার মধ্যেও ঘুমায় কী ভাই। এদিকে থাকার মতো জায়গা হলো জঙ্গলের ভিতরে, মানে থাকাই যায় না। তো এদিকে নাকি ওয়াশরুম দেখাইছিল একবার কইল, আর ওই যে সামনে কি ময়লা টয়লা ভালো রাখছে জানি না। তো দেখেন আরও কী কী আছে, মনে হয় চুরি টুরি করে, আর এদিকে রান্নাবাড়ি করে মনে হয়, প্লেট টেলেট ফেলায় রাখছে, কী অপরিষ্কার কে জানি রে ভাই। এই সাইকেলটা পানি টানি আনে, এসি শুদ্ধ চুরি করে আনছে, কী একটা অবস্থা, চেয়ার টেয়ার সব কিছু আনছে। তো দেখতে থাকেন অবস্থা কীরকম, রাস্তাঘাট তো একদম ভালো না, এদিকে মানুষ হাঁটাচলা খুবই কম করে। মাঝে মধ্যে একটা সামনে একটা পুকুর আছে, পুকুরের সামনে একটু আসে, পুকুরটা দেখতে তখন একটু সকালের দিকে আয়, কিন্তু রাতের দিকে এদিকে একটা মানুষও যায় না। যে অন্ধকার, টিভি শুদ্ধ চুরি করছে, দেখছেন টিভি সহ চুরি করছে। এদিকে দেখেন সোফা চুরি করে আনছে, গিমবেল আনছে চুরি করে, যে গিমবেল এটা 5 কেজি হইব, আর এটা মনে হয় 2.5 কেজি 2.5 কেজি, এটাও 5 কেজির সমান হইব, ছোট না। ওইগুলো চুরি করে আনছে, কত মরো টরো জিনিস, ওই যেদিকে কত কিছু ভালো রাখছে, সব কিছু আনছে চুরি করে, বোতল টোতল এসি কত কিছু আনছে, চুলা শুদ্ধ আনছে। কীভাবে থাকে আমি বুঝি না, এই যে এই জায়গাতে আরও বেড, মানে এনে কয়জন থাকে আমি ভাই জানি না। এই যে এই জায়গায় এই বেডটাও ভালো, মানে উনি আমি যতটুকু শুনলাম বা উনি আমার বলছিল যে শুধু রাতের বেলা এসে থাকে, আর দিনের বেলা খালি ঘুরে কাজকাম করে না, চেয়ারও আনছে কাজকাম করে না, খালি ঘুরে গাড়ে এমনি চলে, মদ টদ খাইয়া জীবনটা শেষ। তো এই যে অবস্থা দেখতে পারছেন, মানে কি কমু, একদম পুরো নীরব, রুম বানাইছে 3টা। এই জায়গার মধ্যেও থাকা যায় বাবা যায়, জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে, এই যে এই জায়গার ভিতরে রান্না করে, এই যে রান্না করে এই জায়গাটায়। তো একবার ভাবেন যে ইতালিতে আসার পরে যদি কাজ কাম না করেন আপনারা, আর যদি একবার নেশার জগতে ঢুকে যান, তো তখন কী একটা অবস্থা হইব। আর যারা, আমি বারবার বলি, যাদের বিড়ির নেশা আছে দয়া করে বাংলাদেশ থেকে ছাইরে আসবেন, ইতালিতে প্রচুর বিড়ির দাম, আর বিড়ির থেকে কিন্তু আস্তে আস্তে নেশা জগতে ঢুকে যাবেন, গা মদ গাঞ্জা যা আছে কিন্তু খাওয়া শুরু হয়ে যাবে। এই জায়গায় কিন্তু মদ খাইলে আপনারা কেউ কিছু করবো না, কেউ বাধাও দিব না। একবার যদি আপনি নেশা জগতে ঢুকে যান তাহলে জীবনটা এই যে এরকম হইব, কই থাকবেন কই ঘুমাইবেন কোনো ফিলই পাইবেন না আপনারা, যে মনে হইব যে কোনো কিছুই না। এই জঙ্গলে যে থাকে মদ টদ খায়া থাকে, যে তার মনে করেন কোনো ফিলই নাই যে সে কি আসলে জঙ্গলে আছে নাকি কোনো একটা বিল্ডিং বাড়িতে আছে, এগুলো তার ফিলই নাই, কারণ সে পুরো নেশা জগতে থাকে। দেখেন কী একটা পরিস্থিতি, বালা মতো দেখেন, মানে মনে হইব যে ফাও কথা কইতেছি, কিন্তু আসলে এটা বাঙালি একটা ভাইয়ের বাসা, আমার সাথে কথা হয়েছে, মিথ্যা কথা না। তো একদম পুরো জঙ্গলের মধ্যে বাসাটা দেখতে পারছেন, চারোদিকে গাছ, একটা মাঝখানে রাস্তা, মাঝে মধ্যে হয়তো বা সামনে ক্ষেত আছে, ক্ষেতের জন্য গাড়ি টাড়ি যায় মানুষ মাঝে মধ্যে হাঁটে সকালের দিকে, তো এখন দেখি না, রাস্তার অবস্থাও খারাপ। এদিকে রাতেরবেলা থাকাটা কি উচিত, দিনের বেলা থাকতে তো ভয় লাগে পুরো, আমি একাই জায়গাটার মধ্যে, সাথে এক ভাই ছিল উনি ভয় পায় সামনে গেছে, আমি একাই ভিডিও বানাইতেছি, দেখেন চারোদিকে কেউ নাই, আমি একা। তো আজকে ভিডিওটা এটাই যে বুঝাইলাম যে ইতালিতে আসার পরে যদি নেশা জগতে আপনারা ঢুকে যান, যে কীরকম একটা পরিস্থিতি হইতে পারে, দেখতেই পারছেন যে বাঙালি ভাইয়ের কী একটা অবস্থা, সামনে কিন্তু একটা গভীর পুকুর,
ভয়ঙ্কর একটা পুকুর উঠে দেখা যাচ্ছে। মানে ওই পুকুরের সাইড দিয়ে প্রচুর গাছপালা, মানে এটা পুরো একটা আলাদা একটা এরিয়া, মানে জঙ্গল এরিয়া বলতে গেলে। তো এই যে দেখেন পুকুরটা দেখছেন, মানে বাংলাদেশের ডেন্ডি খালের মতন, ডেন্ডি খাল এরকম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব মেনে দিন। আর যেটা বললাম যে নেশা জগতে থেকে বিরত থাকবেন, ইতালিতে আইসা যে ফ্রি ফ্রি মদ খেতে পারবেন, বা কম টাকার মধ্যে মদ, এই জায়গায় পানির দামে মদ পাওয়া যায়, মানে সেই পাইপে যদি আপনারা মদ খান বিড়ি খান, তাহলে আস্তে আস্তে কিন্তু এরকম অবস্থা হয়ে যাবো, গা লাস্ট পর্যন্ত রাস্তা থাকতে হইব নেশা জগতে ঢুকে গেলে। গা এরকম একটা অবস্থা হয়ে গেছে যে কোনো কাজকাম করে না, ডকুমেন্টও নাই, বাংলাদেশে যেতে পারে না উনি। আপনারা বলতে পারেন যে ভাই উনি ওনারা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন বা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন, তো মূলত উনি ডকুমেন্ট নাই, তারপরে আবার কন্টাকে কাজ করে না, তো অনেক বছর ধরে মটরত খায় এমনি ঘুরে, কোনো কাজকাম করে না, তো এই জন্য তার অবস্থা, ডকুমেন্ট ছাড়া দেশে পাঠা যেতে পারবো না, তো খুবই খারাপ অবস্থা, দোয়া করবেন। আর যার অবস্থা খারাপ দিয়ে গেছে তারা বুঝতেছে, আর যারা ভালো অবস্থানে আছেন খারাপ দিকে যেন না যান, যার জন্য আজকে শিক্ষণীয় ভিডিওটা। তো এই জায়গা থেকে কী কী শিক্ষা নিতে পারলেন কমেন্ট করে জানাই দেন, আর কী কী করতে হবো সেটাও বুঝতে পারছেন আশা করি। তো এই আর কি, ভালো খারাপ সবই আপনাদের হাতে, সবই আপনাদের হাতে, আপনারা ভালোভাবে চললে ভালো, খারাপভাবে চললে খারাপ। তো যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতন এ পর্যন্তই, তো বাই বাই। Maybach. Did anybody out there hear me? Hear me?